হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, দিনটা ছিল ভাইফোঁটার দিন। ভাইফোঁটার দিন আমি এখানে দেখো ফোঁটা দেওয়ার সময় একটু চিকেন পকোড়া করব বলে তো এখানে দেখো ম্যারিনেশন করছি। এখানে 1 কিলোর মতো চিকেনটা রয়েছে, আর চিকেনে দেখো আমি একটু চিলি সস, টমেটো সস, সয়া সস এই সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি চিকেনটা, যাতে ভালোভাবে পকোড়াটা বেশ টেস্টি হয়। তো সেই কারণে আর আমার দিদি এখানে তোপসে মাছগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিল, কারণ এখানে হবে তোপসে মাছের চপ। তো দেখো রান্নাঘরে মা তো সমস্ত কিছু আমাদের দিয়ে দিয়েছে, মা শুধু বানাবে ওই রাইসটা আর মটনটা। বেশি কিছু যদিও রান্না হবেও না, কারণ প্রত্যেকবারই খাবার নষ্ট হয়। বেশি কিছু ওই ডাল শাক, দেখো ওখানে শাক রয়েছে কিন্তু শাকটা রান্না হবে না, আমরাই বারণ করলাম, কারণ বেশি কেউ কিছু খেতেও চায় না। এখন দেখবে সিম্পল খাবারই সবাই পছন্দ করে, তো সেই জন্য শুধুমাত্র রাইস, মটন আর এই চপগুলোই হবে। আর এখানে দেখো আমার দিদির মেয়ে কিন্তু ভিডিওটা আমাকে করে দিচ্ছে, তাই একটুখানি কাঁপছিল, ভালো করে ধরতে পারেনি তো তো সেই কারণে। আর যেটা বলছিলাম, দেখো এখনকার দিনে কিন্তু বেশি কেউ কিছু খেতেই পারে না, তাই না? আর ও দেখো এখন ফোনটা নিয়ে বাইরে যাচ্ছে, ও এখন ব্লগিং স্টার্ট করছে একটুখানি। তো দেখো ও কী কী বলছে, তোমরা শুধু শোনো। আজকে হলো ভাই ফোঁটা, আজকে আমরা অনেক ব্যবস্থা করছি, মাংস করছি, আমার জন্য ফ্যান হচ্ছে। হাই গাইছে, ভাই ফোঁটা হাই গাইছে। আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, বাস আমার একটা খেলার জিনিস আছে, ঠিক আছে আমি রেখে দিচ্ছি। তো দেখলে তো শুনতেই পেলো, এখনকার বাচ্চাদের আর বাড়তি করে কিছু শিখিয়ে দিতে হবে না, ওরা সব কিছুই জানে। তো দেখো এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে, তো এখানে দেখো আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারে একটু জলের মধ্যে গুলিয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে আছে নেড়ো গুঁড়ো। আমি চেয়েছিলাম ব্রেড ক্রাম্ব কিন্তু যেহেতু ছিল না, তো সেই কারণে নেড়ো গুঁড়ো দিয়েই আমি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর পকোড়াগুলো বেশ মজ মজে হয়েছিল, আর তো খেতেও ভালো লাগছিল। ঠ্যাংড়া কি সুন্দর বল, তুই যেমন ফোনে দেখা সেই রান, মানে একটু সোজা সোজা না, একটু কাঁপে নেই, তাই না? আমারটাও এরকমই হয় কিন্তু আমারটার থেকে ভালো হচ্ছে। আর এখানে সব জোগাড় করা রয়েছে, নিচে মাটন হবে, এদিকে তোপসে ফ্রাই হবে, চিকেন পকোড়া করেছিস। তো এইদিকে দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমার এক ভাই এসেছে, কারণ সে যেহেতু দোকান খুলবে তো তাই সেই কারণে একাই ফোঁটাটা নিয়ে নেবে, তো তাকে টাকা হলো। দেখো সে এসেও গেছে। পপকর্ন হয়নি, পপকর্ন করতে চেয়েছিলাম না, ওটা তো ব্রেড ক্রাম দেয় আর কর্নফ্লেক্স দেয় রে, সেই কর্নফ্লেক্স যে বাচ্চারা যে খায় ওটাকে গুঁড়ো করে মা শাকটা বাজাও। তো দেখো এখানে আমার দিদি ফোঁটাটাও দিয়ে দিচ্ছে, আর আমার যে দাদা ভাই সবাই আছে তারা এখনো রেডি হয়নি, তো সেই কারণেই একই একাকেই দিয়ে দেওয়া হলো, বললামই তো দোকান খুলবে তো সেই কারণে। আরও অনেক ভাই আছে,
তারা এখন বাড়ি নেই বলে এখনো আসেনি সবাই। এ বছরের না এখানটা করে একটা আসর পেতে নেই সাতটা বাজে দিদি, গরম হচ্ছে আমার পাখাটা একটু চাইলে দাও না। কোনটা গরম গরম খেয়েছিস কি? তাহলে এই সবে যেটা হচ্ছে ভালো ভাজা, ওই জন্য গরম না গরম খেয়েছিস, গরম হলে কাঁচা কাঁচা লাগে। তো এরপর দেখো আমার মেয়ে একটু কাঁদছিল, তো আমার মেয়েকে নিয়ে আমি এখানে বসে আছি। আর ও তো এখন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, বাড়িতে এত সবাই আসছেও খালি দেখছে আর আদর খাচ্ছে সবাইকার। তো দেখো তারপরে আমার দাদারা ওরা রেডি হয়ে চলে এসেছে। এখানে দেখো দুটো দাদা আর ভাই রয়েছে, আর দিদি এখানে ফোটাটাও দিয়ে দেবে। আর তো দেখো দিদি এখানে আমার বড়টাকে ফোটাটা দিয়ে দিচ্ছে, আবার ওরা এখান থেকে যাবে আমার বড়দির বাড়ি, মানে বড় মার মেয়ের বাড়ি। আগে দিদি আসতো, কিন্তু এখন যেহেতু দিদির ছেলে মেয়েরাও ফোটা দেয় ওখানে, আর খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, তো সেই কারণে ও আর আসতে পারেনি। ওদের বাড়িতেই এরা সবাই যায়। তারপরে দেখো আমার মা আমার ছেলেও চলে এসেছে, তো ওখানে আমার মামিও এসেছে, মামি যাবে মামির বাপের বাড়ি, আর আমার ভাই নিয়ে যাবে। তো এখান থেকে ফোটা নিয়ে ও চলে যাবে ওর মামার বাড়িতে, আর এই বছর এখানে খাওয়া দাওয়া করবে না ও। আর সেই কারণেই বলা হচ্ছিলো ও যেন রাত্রেবেলা আসে, রাত্রেবেলা এসে খাওয়া দাওয়াটা করে যায়, কিন্তু মামার বাড়িতে যেহেতু বাড়ির কাজ চলছে তো ওরাও বেশিক্ষণ ওর মামার বাড়িতে থাকবে না, বিকেলেই চলে যাবে। আর আমার মামাও এখন আসেনি, মামা দুপুর হয়ে যাবে আসতে ফোন করিয়ে দিয়েছিল, যেহেতু বাড়ির কাজ হচ্ছে বললামই তো সেই কারণে। আর দেখো আমার মামি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার ভাই পোস্ট দিচ্ছে, ভেবেছি ছবি তুলছি, তারপর যখনই বললাম ভিডিও করছি তো লজ্জা পেয়ে গেল একটু। আর এরা দেখো আমার খুঁড়তো তো সব ভাইয়েরা, তো এরা একটু বাইরে ছিল তো তখন আসতে পারেনি, তাই অনেকক্ষণ পরে ডাকার পরে এরা এলো।
তারপরে দেখো আমার মা রাইসের জন্য এখানে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছিল, আর যেহেতু ভাতটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তো ভাজার পর সবজিগুলো ওর সাথে মিশিয়ে দিল। আর এখানে দেখো মাংসটাও তাড়াতাড়ি হয়ে গেছিল। আর এবছর তো বললামই যে অনেক অল্প রান্না বান্না হয়েছিল, তো সেই কারণে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু রান্নাও হয়ে গেছিল। তারপরে দেখো আমার মামাও চলে এসেছিল। এখন দেখো দুপুর প্রায় 3টে বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে, কারণ আমার দাদা ওই বড়দির বাড়ি থেকে আসতে দেরি হচ্ছিল বলে ওর জন্য অপেক্ষা করতে করতে এতটা দেরি হলো। আর এখানে দেখো আমাদের লাঞ্চও রেডি, আর এটা হচ্ছে বিরিয়ানি, ওই আমার দাদাই এনেছে বড়দির বাড়ি থেকে, ওদের হয়েছিল বিরিয়ানি তো সেই কারণে। আর আমি তো যেহেতু মটন খাই না তো পকোড়া দিয়েই আমি ভাতটা খেলাম। আর প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি দেখো এই তো ঝোলটা তো খাই, তো ঝোলটা দিয়েই খেয়ে নিলাম। আর তোমাদের ভাইপোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।